পরোট মাসালাম বা দুরুজ যেটাই বলে না কেন আমি সেই রেসিপিটি করেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। সো ভিউয়ার্স চলুন পুরো রেসিপিটি দেখি। সো ভিউয়ার্স আমি এখানে 1 কেজি 20 গ্রামের মতো একটা আস্ত মুরগি নিয়েছি, একটা ব্রয়লার মুরগি নিয়েছি। আমি দেশি মুরগি করলেও হয় কিন্তু আমি নিয়েছি ব্রয়লার। মুরগিটাকে আমি ভালোভাবে বেছে আস্ত নিয়েছি কিন্তু ভিতর দিকটা ভিউয়ার্স দেখুন ভিতর দিকটা একদম আমি খালি করে নিয়েছি আর এই বুকের সাইডটা আমি একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে ভিতর পর্যন্ত মশলাটা যায়। এভাবে আমি কেটে নিয়েছি। আর পুরো জায়গাটাই আমি যেভাবে কাঁটা চামচ দিয়ে কেটে নিয়েছি ভিউয়ার্স দেখুন। এখন আস্ত মুরগিটাকে আমি যে মশলাগুলো আমি ইউজ করব আস্ত মুরগিটার সাথে, আমি এখানে দারচিনি নিয়েছি কয়েকটা, জয়ত্রী নিয়েছি, জায়ফল নিয়েছি, অর্ধেক জায়ফল নিয়েছি, কিছু জয়ত্রী নিয়েছি, আমি এখানে 2 ধরনের গোলমরিচি নিয়েছি আর দারচিনি এলাচ আস্ত নিয়েছি। এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কাজু বাদাম নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, আস্ত কাঁচামরিচ। এগুলো আমি দিয়ে দিচ্ছি, একসাথে ব্লেন্ড করে নিব। সবগুলোকে আমি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। সো ভিউয়ার্স দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি সবগুলো একসাথে, সবগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি ভিউয়ার্স। এখন আমি নারিকেল বাটারটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, একসাথে আবারও ব্লেন্ড করে নিব। সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে দেখুন। সো ভিউয়ার্স মুরগিটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে যেই ব্লেন্ডারে আমি যে মিশ্রণটা তৈরি করেছি মশলাটা ওটা আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি আমি টক দই 1/2 কাপের মতন। তো ভিউয়ার্স আমি যেহেতু মরিচের গুঁড়ো ইউজ করিনি, লাল মরিচের গুঁড়ো, হলুদ ইউজ করিনি, কাঁচা মরিচ ব্যবহার করেছি আর তাই পুরো চিকেনটাই সাদাটি হয়ে যাবে। অনেকে সাদাটা পছন্দ করেন না, আমি নিজেও পছন্দ করি না। দুরুসের ক্ষেত্রে বা আস্ত মুরগির ক্ষেত্রে একটু কালার না হলে ভালো হয় না, তাই আমি সামান্য কালার ইউজ করছি। জর্দরং দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে আমি সবগুলোকে মিক্স করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভিউয়ার্স। সবগুলোকে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি মশলাটা একদম ভিতর পর্যন্ত মেখে রেখেছি, একদম ভালোভাবে মেখে রেখেছি ভিউয়ার্স। এবার আমি এই পা দুটোকে একটা সুতো দিয়ে বেঁধে দেব যাতে ভিতরের মশলাগুলো বেরিয়ে না আসে।
আমি এবার রেখে দিচ্ছি এটাকে আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো আমি ম্যারিনেশন করে রেখে দেব। তারপরে আমি পরে প্রসেসটি করব। এটা আপাতত আমি এভাবে রেখে দিলাম ভিউয়ার্স। সো ভিউয়ার দেখুন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে মাখিয়ে রেখেছি ভিউয়ার্স। এটাকে আমি এক ঘন্টা মতো রেখে দিব, তারপরে আমি পরের প্রসেসটি করব। এভাবেই আমি এক ঘন্টা মতো রেখে দিব, এতে করে ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে যাবে, খেতেও ভালো লাগবে। সো ভিউয়ার্স চলুন অপেক্ষা করি এক ঘন্টা। সো ভিউয়ার্স আমি এক থেকে দেড় ঘন্টার মতো এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন ভিউয়ার্স আমি এটাকে সুতো দিয়ে কিভাবে বেঁধে রেখেছি। পুরো চিকেনটাকে আমি সুতো দিয়ে আটকে ফেলেছি যাতে ভাজার সময় ভেঙে না যায়, আস্ত থাকে। এখন আমি এটাকে ভেজে নিচ্ছি ভিউয়ার্স। একটা প্যানে আমি তেল গরম করেছি, আমি দেড় কাপ পরিমাণ তেল দিয়েছি, সয়াবিন তেল। এর সাথে আমি ঘি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স, আমি দুই চামচ ঘি দেব। এবার আমি পুরো চিকেনটাকে ধরে তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন আমি চিকেনটাকে খুব সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এটাকে আমি এপাশ ওপাশ করে পুরোটা ভেজে নেব। আমি এখন ঢেকে দিচ্ছি। আমি উঠিয়ে দেখে নিচ্ছি। আমি চিকেনটাকে এখন উল্টে দেব, আমার মনে হয় এক পাশ হয়ে গেছে। খুব আস্তে করে এটাকে উল্টে দিতে হবে। দেখুন এক পাশ হয়ে গেছে, আমি চিকেনটাকে চারো পাশ এইভাবে ভেজে নিব। ভিউয়ার খুব সুন্দর একটা ফ্লেভার এসছে। এভাবে করে আমি চারটা পাশ আমি ভেজে নেব। চুলাটা মিডিয়ামে রেখে আমি এটাকে ভাজছি যাতে ভিতরের মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়, খেতে ভালো লাগে। এই পর্যায়ে আমি আবারও ঢেকে দিচ্ছি। আমি খুব পুরো একটা প্যানে নিয়েছি যাতে মুরগিটা ঢেকে রাখা যায়, ওই সাইজের একটা প্যানে আমি রান্না করছি। আমি আবারও আরেকটা সূর্য দিচ্ছি। ওই দুপাশ আমি ভেজে নিয়েছি, এখন এই দুপাশ ভেজে নিচ্ছি। আবারও আমি ঢেকে দিচ্ছি। এই পাঁচটাও হয়ে গেছে, আমি আবারও উল্টে দিচ্ছি।
দেখুন ভিউয়ার্স আমার তিনও পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ ভেজে নিচ্ছি। তাহলে আমার ভাজাটা প্রায় শেষ। এরপর দিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি। আমার চিকেনটা চারপাশ ভাজা হয়ে গেছে। এরপরে যে মশলাগুলো আমি রেখে দিয়েছিলাম, চিকেনের সাথে যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে মশলাগুলো আমি দিয়ে দিব। আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, মশলাগুলো ভাজা হয়ে যাবে, কষানো ভালোভাবে কষানো হয়ে যাবে, আর চিকেনটাও ভিতরে মশলা পর্যন্ত ঢুকে যাবে। এই পর্যায়ে আমি চিকেনটাকে সোজা করে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি নাড়াচাড়া করবো না, চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমি রান্না করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি মশলাগুলো উপরে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি পুরো চিকেনটা আবারও ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে নিব। চিকেনটাকে বেশি নড়াচড়া করানো যাবে না ভিউয়ার্স, তাহলে চিকেনটা ভেঙে যাবে। মিডিয়ামে আছে এখন, ঢেকে রেখে প্যানটাকে ঘুরিয়ে রান্না করতে হবে। ভিউয়ার্স, আমি আবারও ঢেকে দিচ্ছি। মিডিয়াম আছে, একদম লো হিটে, যাকে বলে মিডিয়ামের থেকেও কম হিটে আমি ঢেকে পুরোটা রান্না করে নিচ্ছি। আরও 15-20 মিনিটের মতো আমি এটাকে রান্না করব। পরে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে ভিউয়ার্স। এভাবে করে আমি আর কিছুক্ষণ রান্না করে নেব। পরিবেশন করার জন্য আমি কিছু ডিম দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই ডিমটা দিয়ে আমি পরিবেশন করব, সেই ডিমটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ডিম দুটো দিয়ে আমি পরিবেশন করব, তাই একটু মশলা মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখন ভিউয়ার্স নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। নামানোর আগে আমি কয়েকটা কাঁচা কিশমিশ দিয়ে দিচ্ছি, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবারে ভিউয়ার্স, আমার চিকেন মাসালামটা হয়ে গেছে প্রায়, মুরগির মাসালাম বা দুরুস যেটাই বলেন না কেন হয়ে গেছে। আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স। সো ভিউয়ার্স, হয়ে গেল আমাদের আজকের রেসিপি, চিকেন মাসালাম বা মরগ মাসালাম দুরুস যেটাই বলি না কেন আমি আজকে রেসিপিটি করেছি। রেসিপিটি দেখবেন কেমন হয়েছে জানাবেন কমেন্টস করে, বেশি বেশি শেয়ার করবেন ভিউয়ার্স। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, আবার নতুন নতুন কোনো আইটেম নিয়ে আবার আসবো।